हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। चले नतून एक भिडियोर साथ रिया तापस ब्लॉगे। आशा करी तुम्हारा सकले भलो आछो, आमिओ खूब भलो आछी, सुस्थ आछी। तो आज के टाइटल और थंबनेल देखे बुझते ही पेरेछो जे आज के एक गुरुत्वपूर्ण भिडियो करते चले। हाँ, एबार तुम्हारा भावते ही पारो जे दी भाईर बाच्चा होयेछे, बेबी होयेछे, अनेक बछर हो गेलो। माने आमार बेबीर बयस एखन 1.5 बछर। तो 1.5 बछर हो गेलो केन एतदिन परे दीदी भाई प्रेगनेंसि जार्नी शेयर करते एसेछे। एकटा कमेंट आज के आमार काछे एसेछे, आमि कमेंटटा माने दिए दिच्छि तोमादेरके। तो ये कमेंटर भित्तिते आज के आमार एई भिडियोटा करते बसा। तो भिडियोटा किन्तु खूब गुरुत्वपूर्ण होते चलेछे, तार जन्य तोमरा भिडियोटाके स्किप ना करे किन्तु पुरोटा देखते हबे। आर आशा करी तोमादेर अनेक हेल्प हबे एई भिडियोटा थेके। शुरू करार आगे हमें किछु कथा बोले निते चाई सकलेर उद्देश्य। कारण देखो, एक एकजनेर प्रेगनेंसि ना एक एक रकमेर हय। माने सबार शारीरिक समस्या, अनेके शारीरिक समस्या देखा जाए प्रेगनेंसिते, अनेकेर आबार कोनो रकम कोनो समस्याई हय ना। अनेकेर बमि हय प्रेगनेंसिते, अनेकेर बमि किन्तु हय ना, अनेके खेते पारे, अनेके किन्तु आबार खेते पारे ना। अनेक क्षेत्रे अनेक रकम नाना रकम प्रब्लेम हय प्रेगनेंसिते। एबार आमार जेगुलो होयेछिलो आमि सेगुलोई तोमादेर साथे शेयार करब। एबार एमनटा ना जे आमार होयेछे बोले तोमादेर होते हबे, एमन किन्तु कोनो ब्यापार नेई। जार जार शरीर, प्रथमेई बोल्लाम एक एकजनेर शरीर अनुजायी होये थाके एक रकम एक एक रकम प्रब्लेम। अनेकेई जानो जे आमि একটা বছর পরে মা হচ্ছে, আবার অনেকেই জানো না। তার জন্য আবার বলে রাখলাম যে আমি 8 বছর পরে কিন্তু কনসিভ করেছি। তো সেক্ষেত্রে আমার মানে অনেক রকম ইয়ে ছিল। মানে কি বলতো বলতো, আমি না তখন ইউটিউবে ছিলাম, মানে ইউটিউব করতাম। তো যখন আমি জানতে পারি যে আমি কনসিভ করেছি, তখন থেকে আমি আমার ইউটিউব ভিডিওটা বন্ধ করে দিই। সেক্ষেত্রে তোমরা বলতে পারো, দি ভাই কেন তুমি ইউটিউব ভিডিওটা বন্ধ করে দিলে, তখন যদি করতে আমরা জানতে পারতাম। তো সেক্ষেত্রে দেখো, আমি না তখন আমার কাছে ইম্পর্টেন্ট ছিল আমার বেবিটা। কারণ তোমরা যারা অনেক বছর পরে মা হচ্ছ, তারা কিন্তু জানো যে মানে এত বছর পরে মা হওয়ার একটা আনন্দটাই আলাদা, অনুভূতিটাই আলাদা। সেক্ষেত্রে আমার তখন শুধু ফোকাস ছিল আমার বেবি। তো সেক্ষেত্রে আমি ইউটিউবের কথা কখনো ভাবিনি যে আমি তখন ভিডিও নিয়ে বসবো, এভাবে আমার ভিডিও করতে হবে। কিন্তু এটাই বলবো যে তোমরা করো ভিডিও, আমি যেটা করেছি ভুল করেছি। হয়তো আমি তখন মানসিকভাবে মানে খুব টেনশানে চলে গেছিলাম যে আমি বেবি হয়েছে, এসেছে, সঠিকভাবে সে পৃথিবীতে আসুক সেটাই চাইছিলাম। মানে সবসময় ভগবানকে ডাকা, একরকম মানে টেনশানে থাকতাম সমস্ত, মানে সকল টাইমটা শুধু টেনশান করে কাটাতাম। সেক্ষেত্রে আমি বলবো, ইউটিউব করলে মনটা কিন্তু ভালো থাকে, তোমাদের সাথে সব কথা শেয়ার করলে মনটা দেখবে ভালো হয়ে যায়। সেক্ষেত্রে প্রেগনেন্সিতে কিন্তু ভিডিও করাটা কিন্তু মানে ভালো, খারাপ কোনো দিক না। তারপর যখন তোমরা জানতে পারবে তোমরা কনসিভ করেছো, সেই সময়টা থেকেই কিন্তু তোমরা চেষ্টা করবে হাসিখুশি থাকার। সেই সময় জানো তো হাসিখুশি থাকার চেষ্টা করলে নানান রকম মানে টেনশান মাথায় চলে আসে, নানান রকম আশেপাশের লোকেরা বলবে এই করো না, ওই করো না, এটা করো না, যেটা আমার ক্ষেত্রে কিন্তু খুবই হয়েছিল। আমি তো একেতেই মানে 8 বছর পরে আমি কনসিভ করলাম। তারপরে তো পাড়ার লোক আছেই, যেহেতু আমার গ্রামে শ্বশুরবাড়ি, সেক্ষেত্রে পাড়ার লোক আছেই। আমি জানো তো মানে হাসি পায় ভাবতে গেলে যে আমি তখন আইবুড়ো পর্যন্ত প্লাক করিনি, আর আমার ভুঁড়টা না প্রচুর মোটা। তো আমার অনেক ভুঁড়ো হয়ে গেছিলো। আমি পাশে দেখবে ফটো দিয়ে দেবো, আমার প্রেগনেন্সির ফটো দেখলেই তোমরা বুঝতে পারবে। একমাত্র আমি 7 মাসের 7-এর সময় একবার করেছিলাম, আর প্রেগনেন্সির হয়ে গেছে আমার, তারপরে আমি গিয়ে ভুঁড়োটা প্লাক করেছিলাম। অনেকে বলবে দিয়ে এই বুড়ো প্লাকের সাথে প্রেগনেন্সির কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আমি সেটা জানি, কিন্তু সবার মন আর সবার মানসিকতা তো সমান না। না, আমার মনে হয়েছিল যে আমার বেবি এত বছর পরে এসেছে, তো আমি বেবির দিকেই শুধু ফোকাস দেব, আমি আমার মানে নিজের ইয়ে করবো না কিছু। যদি বুড়ো প্লাক করলে আমার মানে বেবির কোনো ক্ষতি হয়, এটাই ভেবেছিলাম। কিন্তু এটা সম্পূর্ণই ভুল। তোমরা করতে পারো ডাক্তারের সাজেস্ট নিয়ে। অবশ্য কি বলতো, এটা বুড়োটা তুলতে গেলে অনেক সময় টান খায়, ব্যথা লাগে, মানে সেটা বেবির না, তোমার নিজের শরীরের। তো যাই হোক, যে প্রসঙ্গে বলছিলাম, তো আমি অনেক অনেক নিয়ম মানে পালন করেছি আমার বেবির জন্য। এবার হ্যাঁ, নিয়ম কিন্তু পালন করা কোনো ভুল না। কারণ যদি তোমাকে কেউ বলে যে এটা করো, ওটা করো, এটা করলে তোমার বেবির ভালো হবে, সেটা কিন্তু তোমরা অবশ্যই করতে পারো, সেটা একান্তই তোমাদের নিজের ব্যাপার। কিন্তু দেখো, আমাকে মানে অনেক কিছু খেতে বারণ করেছিল আমাদের এখানকার লোকজনরা। তো সেক্ষেত্রে বলে রাখি, সেই ভুলটা তোমরা করো না। কারণ তোমরা ডাবের জলটা কিন্তু প্রতিদিনই খেও, প্রেগনেন্সির 3 মাস থেকে তোমরা ডাবের জলটা খাওয়া স্টার্ট করে দিতে পারো।
কারণ কেন বলো তো, ডাবের জলে মানে প্রচুর, মানে আমাদের শরীরে প্রেগনেন্সি যখন আসে, আমরা যখন কনসিভ করি, তখন কিন্তু ডাবের জলটা খুবই জরুরি। কারণ এবার তোমরা যদি বলে যে কেন ডাবের জলটা জরুরি, অনেকে বলে ডাবের জল খেলে ঘোলা চোখ হয়, এক্ষেত্রে আমি ডাবের জলটা খাইনি প্রথম দিকে। আমি লাস্টে তোমার যখন 7-8 মাস তখন থেকে আমি ডাবের জলটা খাওয়া স্টার্ট করেছিলাম। কিন্তু দেখো, ডাবের জলটা আমরা যদি প্রথম থেকে খেতাম তাহলে আমার বাচ্চার কিন্তু জন্ডিসটা হতো না। অনেকেই আমাকে খেতে বারণ করেছিল যে ডাবের জল খেলে বেবির চোখ নাকি ঘোলা হবে, তো সেই মানে ইয়েতে ঘোলাটা হবে এরকম বলেছিল। এবার আমি বললাম তাহলে খাবো না, খাবো না তাহলে, এরকম একটা ধারণা হয়েছিল। তারপরে আমাকে ডাক্তার বললো তোমার শরীরে কিন্তু জলের প্রচুর ঘাটতি আছে, তার জন্য ডাক্তার আমাকে একটা মেডিসিনও দিয়েছিল, একটা জলের সাথে গুলে খাওয়ার জন্য, 1 পাতা 50 টাকা করে। তো ওই মেডিসিনটা আমি খেতাম প্রতিদিন, কিন্তু প্রাকৃতিক জিনিস আর, তার জন্য তোমাদেরকে আমি একটা অনুরোধ করব, তোমরা ওইসব কুসংস্কার ভুলে গিয়ে, মানে কুসংস্কারকে দূরে ঠেলে দিয়ে তোমরা কিন্তু ডাবের জলটা অবশ্যই খাও। ডাবের জল খেলে বেবির চোখ ঘোলাটে হয় না। তারপরে মোচা, তারপরে কচু শাক, এগুলোও তোমরা খেতে পারো, এগুলো তো প্রচুর পরিমাণে আয়রন থাকে। আর আমি এই ভুলটা করেছিলাম, এগুলোও আমি খাইনি, আমাকে খেতে বারণ করেছিল, নানান রকম নানান কথা বলেছিল, যার জন্য আমি খাইনি। কিন্তু তোমরা এই ভুলটা করো না, এইসব একটা কুসংস্কার, আগের দিনে মানুষে এসব বলেই থাকে। ধরো বোনটা যে কোশ্চেনটা আমাকে করেছে সেটা এবার আমি অ্যান্সার করি। বোনটা আমাকে কোশ্চেন করেছে যে তোমার প্রেগনেন্সি জানিয়ে শেয়ার করো, আর তোমার বেবি কোন সাইডে বেশি মানে নড়তো, নড়াচড়া করতো, তুমি ফিল করতে কোন সাইডে, আর তোমার বমি হতো নাকি, এটাই বোনটার কোশ্চেন, সেটারই অ্যান্সার করা যাক। তো বোনটা বলেছে যে আমার বমি হতো কিনা। তখন যখন আমি জানতে পারি যে আমি কনসিভ করেছি, তখন কিন্তু আমি খুব খেতে পারতাম, খুবই খেতে পারতাম, আমার খুব খিদে পেত। ফার্স্ট যখন আমি 1 মাস আমার যখন প্রেগনেন্সি কনসিভ করেছি, যখন আমি জানতে পেরেছি, আমি তখনই কিন্তু ডক্টরের কাছে চলে যাই অপেক্ষা না করে। কারণ প্রথমেই বলেছি আমি যেহেতু এতগুলো বছর পরে মা হচ্ছি, সেক্ষেত্রে আমি চাইনি যে মানে না 2 মাস হোক বা 3 মাস হোক তারপরে গিয়ে ডক্টর দেখাবো। আমি ফার্স্ট টাইম থেকেই মানে জানার পরে, ধরো আমি টেস্ট করেছি আজকে, আমি তো কালকেই ডাক্তারের কাছে চলে গেছি। তো ডাক্তারের কাছে গিয়ে আমি বলছি, ডাক্তারকে রিপোর্টটা দেখালাম, ডাক্তার বললো হ্যাঁ তুমি কনসিভ করেছো, ওষুধ লিখে দিলো, আর ডাক্তার আমাকে বমির ওষুধও লিখেছিলো। তো আমি ডাক্তারকে বললাম, ডাক্তারবাবু আমাকে বমির ওষুধ দিয়েন না, আমি মানে আমি খুব খেতে পাচ্ছি, আমার খিদে পাচ্ছে, আমি খেতে পাচ্ছি। ডাক্তার বললো ঠিক আছে, তাও তুমি বমির ওষুধটা রাখো, যদি কখনো তোমার বমি বমি ভাব আসে তুমি খেও। তো আমি ভাবলাম বেশ, কোন বিন্দাস, আমার বমি টমি হবে না, সেই ভেবে আমি যাই হোক ওষুধ দিলো। তারপরে আমি খুব খেতে পারতাম, ঠিক আছে, আমি বারবার এটাই বলছি, আমি খুব কিন্তু খেতাম। প্রথম 3 মাস আমি খুব খেতে পেরেছি, আমি ডিম কিন্তু খাই না, মানে কোনো দিনই খাই না, এমন না যে আমি প্রেগনেন্সিতে ডিম খাই না, খাইনি বা এরকম না, আমি কোনো সময় ডিম খেতাম না। তো প্রেগনেন্সিতে আমি মানে প্রথম 3 মাস আমার ডিমের প্রতি একটা আগ্রহ চলে এসেছিলো, আমি ডিম খেয়েছি। তারপরে যেই 3 মাস থেকে আমি 4 মাসে পড়লাম, তখন আমার বমি হওয়া স্টার্ট হলো। মানে সকালবেলা খালি পেটে যে জল খেতে বলেছিল ডাক্তার, সেই জলটা খেতে পারতাম না, জলটা খেলেই জল বমি হয়ে যেত, দাঁত মাজতে পারতাম না, দাঁত মাজতে গেলে বমি চলে আসতো, তারপরে কিছু খেতে পারতাম না। ফুচকা, দেখবে অনেকে আছে যে ফুচকা ভালো খায়, আমি তখন প্রেগনেন্সিতে মানে আগে এত ফুচকা ভালো খেতাম, প্রেগনেন্সিতে আমি ফুচকা খেতে পারিনি, মানে ফুচকার গাড়ি দেখলে বা ফুচকার কথা মনে ভাবলেই আমার বমি চলে আসতো। এক একজনের এক এক রকম মানে অনুভূতি বা এক একজনের এক এক রকম অসুবিধা সুবিধা হয়ে থাকে। তো আমার তো খুবই মানে বমির ভাবটা ছিল, দুধ খেতে পারতাম না, মানে সেইভাবে আমি কোনো কিছুই খেতে পারতাম না। প্রথম দিকে যেভাবে খেয়েছি 4 মাস থেকে আমি কিন্তু খেতেই পারিনি। দেখবে অনেকে আছে প্রথমে খেতে পারে না, লাস্টের দিকে খেতে পারে, কিন্তু আমি লাস্টের দিকে খেতে পারিনি, প্রথম দিকে খেতে পেরেছি। যত পারবে বাইরের খাবারটা অ্যাভয়েড করবে, তখন ঘরের তৈরি নানা রকম খাবার খাবে যেটা তোমার খেতে ইচ্ছা করবে। আর আমি তো বললাম না, আমি একরকম মানে চিন্তার মধ্যে চলে গেছিলাম যখন আমি কনসিভ করেছি, সেক্ষেত্রে আমি বাইরের কিচ্ছু দাঁতে কাটতাম না, মানে এতটা আমি মানে কি বলবো যে কখন আমার বেবিটাকে আমি হাতে পাবো। হ্যাঁ, যেহেতু এত বছর পরে স্বাভাবিক, তো সেক্ষেত্রে আমি বাইরের কোনো খাবার খেতাম না, আমি চুপচাপ মানে ঘরের মধ্যেই থাকতাম, কোনো আনন্দ করতাম না যে আমি প্রেগনেন্ট হয়েছি, কোনো আনন্দ আমার, সত্যি কথা বলছি আমার কোনো আনন্দ ছিল না। কিন্তু তোমরা একান মানে আমার একান্তভাবে মত যে তোমরা কিন্তু আনন্দ করবে, অনেক হাসিতে থাকবে, মানে মজাতে থাকবে, তাতে দেখবে বেবি ভালো থাকবে। কারণ
কোনো টেনশান আনবে না মনের মধ্যে। ডাক্তার কিন্তু সবসময় বলে যে এই সময় হাসি খুশি থাকতে। তো আমার মনের মধ্যে না সবসময় ভয় কাজ করতো, যার জন্য আমি সবসময় আমাকে ডাক্তার বলে দিয়েছিল যে বাঁদিকে ঘুরে শুতে, সবসময় বাঁদিকে ঘুরে শুতে, ডান দিকে ঘুরে মানে যখন একান্ত পারছি না তখন তো ঘুরতেই হবে না। আর আমি বেশি ফিল করতাম বেবিকে বাঁদিকেই, বাঁদিকেই আমি ফিল করতাম বেবিকে। তো আমাকে ডাক্তার বলেছিল বাঁদিক ঘুরে সবসময় শোয়ার চেষ্টা করবে, বাঁদিকে শুলে বেবির আর কি শ্বাস প্রশ্বাস তারপরে রক্ত সঞ্চালনে সুবিধা হয়। কিন্তু সত্যি কথা বলতে আমি বাঁদিক ঘুরে শুতে পারতাম না, ডাক্তারের এই কথাটা আমি শুনে মানে চলতে পারিনি। তো আর তোমাদের একটা কথা বলি, চিত হয়ে শোয়ার মানে চেষ্টাটা কম করবে, চিত হয়ে শুলে না মানে সোজা হয়ে যেটা আর কি ওভাবে শোবে না, ওভাবে শুলেও যদি ধরো কখনো শুয়ে শুয়ে রয়েছো তাহলে কিন্তু হট করে উঠে পড়বে না, বাঁদিক ঘুরবে বা ডান দিক ঘুরবে, ঘুরে তারপরে উঠবে, এটা আমাকে ডাক্তার বলেছিল। কারণ একভাবে শুয়ে থাকা আমাদের কারোর পক্ষেই সম্ভব না, সেটা নর্মাল সময় বলো বা প্রেগনেন্সির সময় বলো। আর প্রেগনেন্সির সময় তো বিশেষ করে একদিকে কাত হয়ে শুয়ে ওইভাবে থাকা যায় না। কিন্তু আমি চেষ্টা করতাম সবসময় বাঁদিকে ঘুরে মানে শোবার, কিন্তু সত্যি বলছি আমি মানে এক দু মিনিটের জন্যও আমি বাঁদিকে ঘুরে শুতে পারিনি, আমি সবসময় ডান দিকে ঘুরে শুতাম। আমি এই কথাটা ডাক্তারকে বলেছি যে আমি বাঁদিক ঘুরে শুতে পারছি না, কিন্তু ডাক্তার বলেছে বাঁদিক ঘুরে শুলে খুব ভালো। সেক্ষেত্রে তোমরা যারা যারা পারছো বাঁদিক ঘুরে শোবে, আর অবশ্যই এই কথাটা তোমরা ডাক্তারের সাথে জিজ্ঞাসা করে করতে পারো, আমাকে ডাক্তার বলেছিলো তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সেক্ষেত্রে সবার ডাক্তারই যে একই পরামর্শ দেবে সেটা তো না, তো আমাকে বলেছিলো তার জন্য আমি তোমাদেরকে বললাম। আর তোমরা যেই কথাটা বললাম যে তোমরা যখন ধরো চিত হয়ে শুয়েছো অবশ্যই কিন্তু বাঁদিক বা ডান দিকে ঘুরে তারপরে উঠো। কি বলতো, এক একজনের ডাক্তার এক এক রকম সাজেস্ট করে, সেক্ষেত্রে আমার ডাক্তার এই সাজেশনগুলো আমাকে দিয়েছিল, সেটাই আমি তোমাদেরকে বললাম। আর আমি বলছি না, আমি মানে আমাদের বাড়ি তো রানাঘাট আর আমার শ্বশুর বাড়ি মাঝের গ্রাম, তো সেক্ষেত্রে আমি রানাঘাটের এমন কোনো ডাক্তার নেই মানে তাদেরকে আমি দেখাইনি যখন আমি মানে কনসিভ করতে পারছিলাম না। প্রচুর ডাক্তার, প্রচুর কবিরাজ বলো মানে প্রচুর কিছু করেছি, কিন্তু কোনো কিছুতেই আমার কোনো কিছু হয়নি। এমন না যে আমি ডাক্তার দেখেই কিন্তু কনসিভ হয়েছি, আমি কিন্তু ডাক্তার দেখিয়ে কনসিভ হইনি। কী করে কনসিভ হয়েছে সেটা আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে বলবো, কারণ নাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তোমরা যদি জানতে চাও তাহলে আমি অবশ্যই বলবো। আজকের ভিডিওতে আমি এইটুকুই শেয়ার করলাম, কারণ ভিডিওটা অনেকটা না হলে বড় হয়ে যাবে আর তোমাদের শুনতে ভালো লাগবে না। আর যারা চাইছো যে আরও কিছু শেয়ার করি, অনেক কিছু আরও বলার আছে, তোমরা যদি চাও আমি তোমাদের সাথে পার্ট টু মানে নেক্সট ভিডিও করে আমি তোমাদের সাথে আরও সমস্তটা শেয়ার করব, তাহলে তোমাদের অনেকটা হেল্প হবে আমি আশা করছি। এ বিষয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে করো, আমি সেকেন্ড ভিডিওটাতে তোমাদের সমস্ত রকম অ্যান্সার করে দেবো, প্রশ্নের অ্যান্সার করে দেবো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই সমাপ্ত করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের মতো টাটা।